এবার ঈদের খানিক সিনেমা মুক্তি পেলেও মূলত খেলা হবে রাজকুমার এবং ওমর সিনেমার মধ্যে কেন বলছি এই কথা জানাচ্ছি বিস্তারিত পুরো ভিডিও দেখতে থাকুন আমরা সবাই জানি এবার ঈদ উল ফিতরে শাকিব খানের রাজকুমার আসছে এবং ওমর সিনেমায় আছেন শরিফুল রাজ ওমর সিনেমা মুক্তি পাবে চব্বিশটা হলে মানে দ্বিতীয় সর্বোচ্চ হল যেটা এবং শাকিব খানের রাজকুমার সিনেমা মুক্তি পাবে একশো পনেরোটা হলে আর বাদবাকি যে সিনেমাগুলো আছে তারা কয়টা করে হল পাবে সেই লিস্ট এখনও জানি না তবে সবচেয়ে বেশি রাজকুমার তারপরে ওমর ওমর সিনেমার পাবলিসিটি করেছে অনেক অনেক তারকারা এটা নিয়ে কিন্তু একটা কি বলবো যে অন্যরকম একটা পাবলিসিটি হয়েছে ওমর সিনেমার আমি ওমর সিনেমার এই পাবলিসিটি দেখেই বুঝেছিলাম যে ওমর সিনেমার হাইপ অনেকটাই বেশি সো রাজকুমারের পরেই ওমর সিনেমাটা সর্বোচ্চ হল পাচ্ছে সো আপনারা কার সিনেমা দেখবেন শাকিব খানের রাজকুমার নাকি শরীফুল রাজের অমর এছাড়াও এটাতে আছে দর্শনা বণিক যিনি ইন্ডিয়ার একজন অভিনেত্রী তবে এবার ঈদে কিন্তু মৌসুমি আপু এবং পূর্ণিমা আপুর সিনেমাও মুক্তি পাবে সো ঈদে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার জন্য শুভকামনা দেখা যাক কোন সিনেমা দুই সালে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হয়